আমি আজি কৰিম কালি কৰিম বুলি কামবিলাক জমাই থওঁতে থওঁতে ইমানে কামৰ দম হৈ যায় যে শেষত কোনটোৰ পৰা কামটো ষ্টাৰ্ট কৰিম ভাবিয়ে নাপাওঁ। সেইকাৰণে যিবিলাক আমাৰ কাম কৰিবলগীয়া থাকে আমি যদি লগে লগে কৰি যাওঁ তেন্তে সেই টেনশ্যনটো নাথাকে আৰু ক'ৰ পৰা ষ্টাৰ্ট কৰিম, আমি নতুন নতুন কাম সদায় ষ্টাৰ্ট কৰিব পাৰিম। হেল্ল' এভৰিওৱান, এছামিজ মাদাৰ ডায়েৰীৰ কোনো এটা নতুন ব্লগলৈ স্বাগতম জনাইছোঁ। আজি বহুত দিনৰ মূৰত মই মুখখন চাফা কৰিব ওলাইছোঁ, মানে প্ৰেগনেণ্ট হোৱাৰ পৰা ষ্টাৰ্টিঙৰ পৰা আজিলৈকে মই কৰাই নাই এলাহতে। আজি ভাবিলোঁ অকণমান চাফা কৰি লওঁ, তাৰ কাৰণে কি কি লৈছোঁ আপোনালোকক দেখুৱাই থাকিম। আচলতে প্ৰেগনেণ্ট হোৱাৰ লগে লগে আমি গাটো বেয়া হৈ থাকে, মনো বেয়া হৈ থাকে, সেইকাৰণে এলাহতে বহুত সময়ত নিজৰ যত্ন ল'বই পাহৰি যাওঁ। ভাবিলোঁ আজি কৰি লওঁ, বেছি ইনগ্ৰিডিয়েণ্টছ নাই, এবিধ আৰু লাগিছিলে সেইটো নাই, যেতিয়া যিখিনি আছে সেইখিনি দিয়ে কৰোঁ। চাওকচোন আপোনালোকে কেনেকৈ মুখত লগাবৰ কাৰণে এয়া প্ৰথমতে লৈছোঁ বেচন আৰু মৌ। এতিয়া এচামুচ বেচন লৈ ল'লোঁ এটা বাটিত আৰু এচামুচ মৌ, এইখিনি এতিয়া ভালকৈ মিক্স কৰিম। এইটো আচলতে ফেচ পেক নহয়, ফেচ স্ক্ৰাব কৰাৰ নিচিনা হ'ব, কেৱল চাফাহে হ'ব এইটোৰে। মই আজি এইখিনিয়ে কৰি থৈ দিওঁ, এয়া কৈছোঁ নহয় আজি কৰিম কালি কৰিম বুলি পেলাই থওঁতে থওঁতে কিমান দিন হ'ল নিজৰ মুখখনকে চাফা কৰিব পৰা নাই। এতিয়া মই এইখিনি লগাই ল'লোঁ, অকণমান পানীও লগাই লৈছোঁ হাতত, নহ'লে বহুত টান নিচিনা হৈ যায় মৌ আৰু বেচন। এনেকৈ লগাই মই অকণমান সময় গোটেই মুখখন স্ক্ৰাব কৰিলোঁ, ইয়ে আমাৰ মুখখন চাফা কৰি তোলে বহুত। এতিয়া মই চাফা চুফা কৰি মুখ ধুই আহি এনে বিহুৱানেৰে মুচি ল'লোঁ মুখখন। এতিয়া মই যি ক্ৰীম লগাওঁ সদায় সেয়া ক্ৰীম লগাই লৈছোঁ। দেখিছে মুখখন চাফা হৈছেনে অকণমান হ'লেও? এতিয়া মই মোৰ পেণ্ডিং হৈ থকা কাম কিছুমান আকৌ উলিয়াই লৈছোঁ। এয়া হৈছে মোৰ কাপোৰ, যিবিলাক মোৰ আধা আধা চিলোৱা হৈ আছে। কিছুমানৰ মোৰ ফলছ লগাব আছে, কিছুমানৰ পটি চিলাব আছে, কিছুমানৰ দহি বাতিব আছে। ভাবিলোঁ মোৰ হাতত যিহেতু এতিয়াও ভালেখিনি সময় আছে, গতিকে এয়া এযোৰ এযোৰ কৰি কমপ্লিট কৰি যাবলৈ চেষ্টা কৰিছোঁ। প্ৰথমতে এইযোৰ কাপোৰ লৈছোঁ, এইযোৰ কাপোৰৰ মোৰ পটি চটি লগোৱা হৈ গ'ল, কেৱল এয়া চাদৰৰ আগফালৰ এইখিনি সূতা যে ওলাই থাকে সেইখিনি কাটি চিলাব আছে আৰু দহি বাতিব আছে। গতিকে আজি যিখিনি পাৰোঁ সেইখিনি কৰোঁ আৰু কাইলৈ আৰম্ভ কৰিম অকণমান। মই এয়া যি সূতা ওলাই আছে সেইখিনি প্ৰথমতে কাটি পেলালোঁ। এইখিনি কাটি একেবাৰে চাদৰৰ আঁচল দুটা অকণমান চিলাই লৈছোঁ। এয়া কৈছোঁ নহয় এমাহ মানে হ'ল চাগে এই পটি চটি লগোৱা, কিন্তু এইখিনি চিলাবৰ কাৰণে কি সেইদিনাখন কি কাৰণত এৰি দিলোঁ তেনেকেই থাকি গ'ল। সেয়ে মই ভাবিলোঁ গোটেইখিনি উলিয়াই লওঁ আৰু এতিয়া মই এযোৰ এযোৰকৈ কমপ্লিট কৰি গৈ থাকিম অকণমান অকণমান সময় চিলাই হ'লে। এইজনী আমাৰ আৰ্টিষ্ট, আজি যিহেতু গণেশ চতুৰ্থী, তাই গণেশৰ ছবি আঁকিছে দেই, মই আপোনালোকক দিওঁ। মাইনুতাতে ফোন কৰিছে নেকি এইবাৰ? এয়া চাওকচোন কিমান ধুনীয়াকৈ ড্ৰয়িং কৰিছে, মোবাইলত চাই চাই কৰিছে কিন্তু তথাপিও বহুত ধুনীয়া হৈছে। আমাৰ মাইনাই এতিয়া তাই কৰা ড্ৰয়িংটো কালাৰ কৰিবলৈ লৈছে আৰু এইফালে তাই টিভিও চাই আছে। আৰু যিহেতু ভিতৰত ৰ'দ পৰে সেইকাৰণে মই পৰ্দা চৰ্দা টানি থৈ দিওঁ, আন্ধাৰ আন্ধাৰ দেখিছে। ফ্ৰেণ্ডছ, এতিয়াহে আপোনালোকৰ ওচৰলৈ আহিছোঁ একেবাৰে সন্ধিয়া সময়। মই বনাম এতিয়া লাড়ু, যিটো বইল মানে ভাপত দিয়া লাড়ু বুলি কয়, বুন্দিয়া লাড়ু নহয় ভাপত দিয়া লাড়ু। আমাৰ মাইনা আৰু ভাগিনীজনী যাব এতিয়া পাৰ্কত। মোৰ ভাগিনী হয় মাইনা, আমাৰ মাইনা আৰু পিতুবা হয়, পিতুবা আৰু মাইনা যাব পাৰ্কত। আদিৰ কি তাৰপিছত আমি ৰাতি আছে নিমন্ত্ৰণ, তাত যাম। এতিয়া মই লাড়ুৰ যোগাৰখিনি কৰোঁ, আপোনালোকক দেখুৱাই থাকিম কেনেকৈ বনাওঁ, গতিকে চাই থাকিব। প্ৰথমতে পিঠাগুড়িখিনি খুন্দি লওঁ। এতিয়া মই চাউলখিনি
গুড়ি করে রব ওলাইছো। চাউলখিনি গুড়ি হওয়ার পিছত এইখিনি অকনমান চালি লম, নহলে অলপ গোটা গোটা হয়ে থাকে দুই এটা, এই কারণে অকনমান চালি লম। এবারে চালিছো, এইখিনি চলা হওয়ার পিছত অকনমান সময় মই ভাজিলো। বেশি খরখরিয়াকৈ মই নাই ভাজো, কেবল আধাহে ভাজিম। একেবারে কেঁচাই কেঁচাইও কিছুমানে বনায়, কিন্তু সিমান এটা ভাল নালাগে, অকনমান ভাজি ললে ভাল লাগে। মই আধা ভাজা হওয়ার পিছত অকনমান ঠান্ডা হবলৈ দিলো নমাই, আর এতিয়া ইয়াত মই নারিকল মিক্স করিম। নারিকলখিনি রুকুনিরে রুকতে অকনমান কলা কলাও পরিলে দেখিছেনে, এই কারণে অকনমান কলা কলা দেখিছে। এতিয়া ইয়াত মই দি দিছো চেনি, চেনি সোৱাদ অনুসৰি দিলে হল, কোনে কিমান খায় সেই হিচাপত। চেনি দিয়ার পিছত প্রথমরে মই হেতারে এনেকে মিক্স করছো, তারপর এ হাতেরে মিক্স করে আছো। প্রথম অবস্থা মই পানি দিয়া নাই, তারপরে পানি দি কিমান পানি লাগে সেই হিসাবত মঠি গৈছো চাউলের গুড়ি চেনি আর নারিকলখিনি। এতিয়া এয়া মোর সব মঠা হৈ গল। এতিয়া ইয়ার পৰা এটা এটা কৈ মই লাড়ু বনাই যাম। প্রথমতে এই লাড়ুটো খাই বহুত ভাল লাগে আর হেলদিও হয় যেহেতু ভাপত দিয়া। ইয়ারে ভিতর কেতিয়াবা মই গুড় ভরাই দিউ লাড়ুটোর ভিতর, আর কেতিয়াবা নারিকল ভরাই দিউ। আজি কিন্তু একো ভরাই নিদিলো, ডাইরেক্ট এনেকেই বনালো। গুড় আর নারিকল যদি ভরাই দিয়া হয় খাবলে আরো বেশি টেস্টি হয়। এয়া মোর গোটেইখিনি লাড়ু বনোয়া হয়ে গল, এতিয়া এইখিনি মই ভাপত দিম। তার কারণে এয়া মোর কুকারত পানি উতলি আছে। এতিয়া এটা খরাহি লৈছো, এই খরাহিত মই লাড়ুকেইটা দি দিছো। খরাহি নিদি কিছুমানে কাপড়ত বান্ধিও দিয়ে, এনে কুকারের মুখখনত কাপড় বান্ধি দিয়ে পাতল কাপড়, আর তারপর লাড়ুকেইটা দি দিয়ে, হেনেকেও বনায় এনে। কিন্তু মই এনেকে খরাহিতে বনাও। এইটা খরাহিত দিয়া হওয়ার পিছত এয়া উতলি আছে তলত পানি, আর খরাহিটো উঠাই দিছো। এতিয়া এইটো মই ঢাকনি লগাই দিম, প্রায় 15-20 মিনিট লাগিব সাগে। পনেরো মিনিট মান পিছত মই এয়া উলিয়াই চালো, আর এটা উলিয়াই প্রথমতে চাই লম ভিতরখিনি সিজিছে নে নাই। এটা চালো, তারপর দেখিলো যে অকনমান সিজা নাছিলে, তারপর আকো ঢাকনি লগাই দিছো মই। তারপর এতিয়া ফাইনালি মোর এই লাড়ুখিনি প্রায় রেডি হয়েছে, দেখিছে পুরা ধোঁয়া ওলাই আছে। গ্যাসের জুই অফ করে দিলো, আর এয়া মোর লাড়ু রেডি হয়ে গেল, খাবলে বহুত টেস্টি হয়েছিলে। ফ্রেন্ডস, এয়া গরমত খামি জামি অবস্থা নোহোৱা হয়ে গেছে, মোর লাড়ুখিনি হয়ে গেল। এয়া গরম হয়ে আছে, অকনমান ঠান্ডা হলে খাম। আর মাইনাও আমার পার্কর পর আহি পাইছে, এতিয়া তাইক মই কি হল তোমাক খালি চকলেট লাগে, খালি চকলেট লাগে এজনী আমার পার্কর পর আহিয়ে চকলেটের কারণে ঠে পাতি আছে। এফালে স্কুলের পর আহতে চকলেট খাই আহিছেই, আকো চকলেট লাগে। গতি ফ্রেন্ডস, আজি ব্লগটো ইমানতে সামৰিছো। এতিয়া গতিকে ফ্রেন্ডস, আজি ব্লগটো ইমানতে সামৰিছো। এতিয়া মই গা পা ধুই মাইনাক পঢ়াও, তারপর আর এফালে যাবলগা আছে।